Who are you? I am your assistant. What is your job? My job is to help you. Whatever you need, I am here for you. What are you doing today? I am waiting for you. Do you like me? Of course, I hope you like me. Okay, so I should বুঝতেই পারতেছেন আজকে আমরা একটা চ্যাটবট তৈরি করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের কথা সাহায্যে রেসপন্স করে সেজন্য আমরা দুটো এপিআই ব্যবহার করব একটা হচ্ছে ওয়েব স্পিচ এপিআই একটা হচ্ছে ওয়েব সিনথেসিস এপিআই সো আমি ইতিমধ্যে দুটো ভিডিও তৈরি করে ফেলছি দুটো এপিআই এর উপর আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ভিডিও দুটি দেখলে আশা করি আপনারা এটা নিজেরাই করতে পারবেন সো আমি দুটো ভিডিওর লিংক এবং এপিআই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন সো আমাদের প্ল্যানিংটা হচ্ছে আমরা প্রথমে আমাদের ভয়েসটা রিকগনিশন করব এবং সেই রিকগনিশন ভয়েসের উপর বেস করে আমরা রেসপন্স তৈরি করব সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ একটু সাপোর্ট দিবেন ওকে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি ওকে সো আমরা প্রথমে একটা বাটন ট্যাগ নিয়ে নিব এবং বাটন ট্যাগের মধ্যে একটা আইডি সেট করে দিব যেটা হচ্ছে বাটন সো আমি বাটনের মধ্যে লিখে দিচ্ছি ট্যাপ টু স্পিক সো এটা কোনো ম্যাটার না ওকে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা প্রথমে বাটন ট্যাগটাকে একটা ভেরিয়েবলে নিয়ে নিব সো আমি একটা ভেরিয়েবল নিলাম বাটন এবং এই বাটন ট্যাগটাকে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম সো আমরা ব্যবহার করলাম গেট এলিমেন্ট বাই আইডি দেন হচ্ছে আমরা ওয়েব স্পিচ এপিআই ব্যবহার করব সেজন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি স্পিচ রিকগনিশন নামে সো স্পিচ রিকগনিশন সো এখানে আমরা অবজেক্টটা ব্যবহার করব যেটা হচ্ছে স্পিচ রিকগনিশন আর এটা হচ্ছে একটা গ্লোবাল অবজেক্ট সো আমরা উইন্ডো ব্যবহার করব সাথে এবং ওয়েব কিট স্পিচ রিকগনিশন ব্যবহার করব যার সাহায্যে আমরা সকল ব্রাউজারে এপিআইটা অ্যাক্সেস করতে পারবো বা যে ব্রাউজার এই এপিআইটা অ্যাক্সেস করে সব ব্রাউজারের জন্য দেন হচ্ছে আমরা একটা রিকগনিশন ভেরিয়েবল নিব যেটাতে আমরা নিউ স্পিচ রিকগনিশন দিয়ে দিব যাতে করে আমাদের ইনপুট কিটও ভয়েসটাকে এটা রিকগনাইজ করতে পারে এবং এই ভেরিয়েবলে স্টোর করতে পারে সো এখন আমরা বাটনের সাথে একটা অ্যাড ইভেন্ট লিসেনার যুক্ত করে দিব যাতে মধ্যে আমরা ক্লিক করলে রিকগনিশন শুরু হবে সো আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি ক্লিক করার পর একটা ফাংশন রান করব সেটা হচ্ছে স্টার্ট ফাংশন সো এখন আমরা স্টার্ট ফাংশনটার কাজ বলে দিব সেটা হচ্ছে রিকগনিশন স্টার্ট করে দিবে সো এবার আমাদের হচ্ছে রিকগনিশন ভেরিয়েবলের মধ্যে যে রেজাল্টটা স্টোর করা আছে সেটা আমরা দেখব সো সেজন্য রিকগনিশন ডট অন রেজাল্ট এবং একটা ইভেন্ট ফাংশন ব্যবহার করব ইভেন্ট ফাংশন এবং কনসোল লগ সাহায্যে ইভেন্ট ফাংশনটা দেখার চেষ্টা করব আসলে কি স্টোর করা আছে এবার যদি আমি রান করি হ্যালো সো আশা করি এটা অ্যাক্সেস করতে পারছি হ্যালো সো আমরা স্পিচ রিকগনিশন রেজাল্টস জিরো ইন্ডেক্সের মধ্যে যাই তারপর ট্রান্সক্রিপ্টের মধ্যে কিন্তু হ্যালো রেখাটা চলে আসছে সো এবার আমরা ট্রান্সক্রিপ্ট অংশটুকু শুধু একটা ভেরিয়েবলে রেখে দিব সেই জন্য আমরা নিচ্ছি একটা ট্রান্সক্রিপ্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে রেজাল্টস জিরো ইন্ডেক্স দেন হচ্ছে ট্রান্সক্রিপ্ট ওকে এবার যদি আমরা আবার কনসোল লগের সাহায্যে ট্রান্সক্রিপ্ট অংশটা দেখতে চাই তাহলে শুধুমাত্র আমাদের রিকগনিশন অংশটা দেখাবে হ্যালো যদি আমরা কনসোলটা চেক করি ও আচ্ছা একটা মিস্টেক আছে সো আমাদের রেজাল্টের পরে ডট হবে না রেজাল্টের জিরো ইন্ডেক্স সো এভাবে লিখতে হবে আবার যদি হ্যালো এবং আবার কনসোল চেক করলে দেখবেন এটা হ্যালো চলে আসছে ওকে ফাইন এটুকু আমাদের চলে আসলো দেন হচ্ছে আমরা একটা ফাংশন ব্যবহার করব ফাংশন রান করব সেটা হচ্ছে রেসপন্স যেটা হচ্ছে আমাদের আর রেসপন্স করবে বা রিপ্লাই দিবে যেটা বলতে পারেন সো একটা ফাংশন রেসপন্স ফাংশনের কাজটা বলে দিব এবং এখন আমরা স্পিচ সিনথেসিস এপিআই কাজ করব সো সেজন্য স্পিচ সিনথেসিস এপিআই ব্যবহার করার জন্য আমাদের যে অবজেক্টটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্পিচ সিনথেসিস ইউটারেন্স এবং এটা মেসেজ নামক ভেরিয়েবল আমরা রেখে দিলাম এখন আমরা যে টেক্সটটা স্পিক করাতে চাই বা রিপ্লে করতে চাই সেটা দিয়ে দিব আমি ডেমো হিসাবে একটা দিয়ে দিলাম প্রথম দিস ইজ টেক্সট মেসেজ সো এখন এটা যদি আমরা স্পিক করতে চাই তাহলে লিখতে হবে window.speech synthesis.speak তারপর হচ্ছে আমাদের প্যারামিটার হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা সেটা মেসেজ। ওকে, এবার যদি আমি কিছু বলি, হ্যালো, this is text message. সো এটা পারফেক্টলি কাজ করতেছে। এখন আমরা রেসপন্স ফাংশনের মধ্যে ট্রান্সক্রিপ্ট ভেরিয়েবলটা পাস করে দিব। সো রেসপন্স ফাংশনের মধ্যে ট্রান্সক্রিপ্ট ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের এই ডেমো টেক্সটটা কেটে দিচ্ছি, এটা আর এখন দরকার নেই। ওকে, এবার আমরা কন্ডিশনগুলো সেট করে দিব। সো ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ আমাদের ট্রান্সক্রিপ্টে যদি হয় লাইক ধরেন হাই, তো আমাদের রেসপন্স করব বা আমাদের যে স্পিকটা হবে রোবট ভয়েস যেটা সেটা হবে হ্যালো। সো আমি এটুকু লিখে দিচ্ছি হ্যালো। ওকে, যদি এমন কিছু বলে যেটা বুঝতে না পারে কিংবা আমাদের কন্ডিশনে স্টোর করা নাই, সেটার জন্য আমরা ইয়েলস ব্যবহার করব। এলস সরি সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট। সো আমরা লিখে দিব যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অথবা টেল মি অ্যাগেন, এরকম কিছু একটা লিখে দিব। সো আমি এখানে দিচ্ছি সরি টেল মি অ্যাগেন। ওকে, এবার আমরা এটা রান। হ্যালো, সরি টেল মি অ্যাগেন, টেল মি। সো প্রবলেমটা হচ্ছে আমরা বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু রিকগনিশন স্টার্ট হচ্ছে না, আমাদের ফাংশন লিখতে কোথাও সমস্যা বা মিস্টেক হয়েছে। সো আমরা এখানে ডিরেক্ট অ্যারে ফাংশন ব্যবহার করে দিব যাতে কোনো প্রবলেম না হয়। সো আমরা এখানে ডিরেক্ট অ্যারে ফাংশনটা লিখে দিচ্ছি এবং কাজটা বলে দেব রিকগনিশন ডট স্টার্ট। ওকে, এবার যদি আমরা রান করি আবার, তাহলে এটা পারফেক্টলি কাজ করে। হ্যালো, সরি টেল মি अगेन, টেল মি হাই, হ্যালো। সো এটা কাজ করতেছে। দেন আপনারা আরও এভাবে কন্ডিশন সেট করে দিবেন। কন্ডিশন সেট করে দিলে এটা আপনাদের কন্ডিশন অনুযায়ী রেসপন্স করবে। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট দিবেন প্লিজ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো আপনাদের একটা কমেন্ট, একটা লাইক পরবর্তীতে ভিডিও বানাতে আসলে হেল্প করে। সো প্লিজ একটু সাপোর্ট দিবেন। সো আমি এখানে আরেকটা স্টেটমেন্ট কন্ডিশন সেট করে দিচ্ছি, সেটা হচ্ছে ইফ আই সে হাউ আর ইউ, then the response is I am fine thank you. Okay, let's check it. Hi, hello, how are you? I am fine thank you.